পোকা যদি আপনি বন্ধ না করতে পারেন, মাছি না পারেন, যাই হোক, লাল মাকড় পেলার সাদা মাছির জন্য সিনজেন্টা বিরাট একটি সমাধান, যেটা হলো প্যাগাসাস। আপনি যদি সিদ্ধা প্যাগাসাসটি ব্যবহার করেন, আপনার লাল মাকড় প্লাস সাদা মাছি চলে যাবে ইনশাআল্লাহ। আর সাপোর্ট হিসেবে একটু ভালো হবে, সঙ্গে যদি আপনি কুরু জারটা ব্যবহার করেন, গাছের পাতা সতেজ রাখবে, সবুজ করবে, সর্বোপরি শিকড় বিস্তারও সাহায্য করবে এবং পোকামাকড়ও কাজ করে। ভালো আছেন আঙ্কেল? একা একা কি নেবে দেখো কত কম। প্যাগাসাস কি পরিমাণ দেব? ও ধন্যবাদ পরামর্শটা সুন্দরভাবে জানার জন্য। প্যাগাসাস এক কাপ সমান সমান চারা গাছের জন্য গাছের বয়স অনুপাতে আমরা এটা ব্যবহার করাই। যে গাছটি পরিপূর্ণ বয়স, বেগুন গাছ বা আদার্স শক্ত জাতীয় যে গাছগুলো আছে সেটা পরিপূর্ণ বয়সে আমরা ব্যবহার করাই। এবং ভাই এক ঘন্টা হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করাই পূর্ণ বয়স্ক গাছে 8 মিলি, এক কাপ সমান সমান 8 মিলি এই দাগ পর্যন্ত, এটা 10 লিটার ব্যবহার করা। আর যে গাছের ফল ফুল আসি নাই এমত অবস্থায় আমরা কোনোটায় 14 লিটার কোনোটায় 16 লিটারও ব্যবহার করা, এক কাপ সমান সমান 16 লিটার পানি, মানে 1 মিলি ওষুধে 2 লিটার পানি এই কুরুজটটা ব্যবহার করা, সঙ্গে খুব ভালো কাজ পাওয়া যায়। এক কাপে 16 লিটার পানি হবে, মূল্যটা কত দেওয়া হয়েছে? মাত্র 180 টাকা। পেলার সমাধান, বিশেষ করে বেগুন চাষি, সিম চাষি, ভেন্ডি চাষিদের জন্য, সাদা মাছির জন্য, পটল চাষিদের জন্য সুলভ মূল্যে একটি ভালো সমাধান। আর সঙ্গে কুরুজটটা দিলে পাতাগুলো খুব সতেজ রাখবে এবং শিকড় বিস্তারে সহায়তা করবে।